আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আরেকটা ভিডিওতে। তোমাদের সামনে আসছি আজকে অল্প সময়ের জন্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশনের কাট মার্কস কত অ্যান্ড তোমার এক্সাম স্ট্র্যাটেজিটা কীরকম হবে, তোমার এক্সাম অ্যাপ্রোচটা কীরকম হবে, সেটা নিয়ে আজকে অল্প কিছু কথা বলবো। এবং তুমি কিভাবে কি অ্যাপ্রোচে অ্যান্সার করলে তুমি চান্স পাওয়ার পসিবিলিটি তোমার বেড়ে যাবে, সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাসটা। মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা কিন্তু প্রতিবারই হচ্ছে সকল পাবলিক ইউনিভার্সিটির শেষে পরীক্ষা হয়। এই কারণে দেখা যায় একটা সিটের বিপক্ষে প্রায় 200 থেকে 300 জন লড়াই করে এবং এখানে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাট মার্কসটা তুমি যদি দেখতে পারো বা কাট মার্কসটা তুমি যদি তুমি হচ্ছে সারপ্রাইজ হয়ে যাবে যে কাট মার্কস এত মানে এত কম পেয়েও হচ্ছে কাট মার্কস কিভাবে আসে। সর্বপ্রথমে যেটা বলবো, আমাদের আমাদের এক্সামের আমাদের এক্সামের হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে তোমার জিপিএ, জিপিএর ওপর হচ্ছে 20। সো যারা হচ্ছে এই 20 সিকিউর করে রাখছো তাদের জন্য হচ্ছে খুবই খুবই ভালো একটা বিষয় যে তোমরা হচ্ছে এই জিপিএ 20 কভার করে রাখছো। আর তোমার হচ্ছে রিটেন বা প্রিলি, যেটাকে আমরা বলবো প্রিলি, এই প্রিলি হচ্ছে 80 মার্কসের পরীক্ষা হবে। এবং এই 80 মার্কসের মধ্যে তুমি যদি জাস্ট হচ্ছে আমি জাস্ট তোমাকে মানে অ্যাজিউম করে বলতেছি যে তুমি জাস্ট হচ্ছে তুমি যদি 50% মানে 50% to 55% মার্কস, দ্যাট মিনস তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে 45 out of 80 অথবা হচ্ছে 50 out of 80 কভার করতে পারো, যদি তোমার হচ্ছে 20 থাকে, তোমার হচ্ছে জিপিএ তে 20 থাকে, দুইটাতেই হচ্ছে তোমার এ প্লাস থাকে, গোল্ডেন এ প্লাস থাকে, তাহলে তুমি কিন্তু 45 থেকে 50 অ্যান্সার করে বা 45 থেকে 50 মার্কস পেয়ে কিন্তু তুমি জাহাঙ্গীরনগরের যে কোনো অ্যাডমিশন প্রিপারেশন, সেটা তুমি এ ইউনিটের জন্য নাও, বি ইউনিটের জন্য নাও, ডি ইউনিটের জন্য নাও, ই ইউনিটের জন্য নাও, সি ইউনিটের যেটার জন্য নাও, তোমার মার্কস যদি 45 to 50 থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা অলমোস্ট সিকিউর। তার মানে তুমি জাস্ট হচ্ছে যদি 50% মার্ক, 50 to 55% মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমার চান্স পাওয়াটা মোটামুটি সিকিউর হয়ে যাবে। ওকে, এখানে একটা বিষয় আছে, ধরো কেউ একজন হয়তো সিজিপিএ তে হচ্ছে 18 to 16 পাইছে। হ্যাঁ, 18 to 16 পাইছে, তাহলে এই যে 50 বা 45 এটার সাথে কিন্তু তোমার এই যে তোমার 4 মার্কস হচ্ছে এটা কিন্তু অ্যাড করতে হবে, তাইলে কিন্তু তুমি একটা ভালো মেরিট পজিশনে চলে আসবে। তোমাদের এক্সাম্পলের জন্য, তোমাদের জানার জন্য বলে দিচ্ছি যে গত বছর হচ্ছে ইউনিট আর আইবিএ পরীক্ষাটা একসাথে হয়েছিল, গতবার ইউনিট আর আইবিএ পরীক্ষাটা একসাথে হয়েছিল। যেহেতু ছেলে মেয়ে আলাদা হচ্ছে মেরিট লিস্ট হয়, সো ছেলেদের ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক যে পাইছে মানে যে ফার্স্ট হয়েছিল সে পাইছে হচ্ছে আউট অফ হান্ড্রেড সে পাইছিল হচ্ছে 74। আর যে লোয়েস্ট পেয়ে চান্স পেয়েছে সে পাইছিল হচ্ছে 61। দেখো, খেয়াল করো, বিগত বছরে যেহেতু একসাথে পরীক্ষা হয়েছিল, বিগত বছরে হায়েস্ট 74 পাইছে সে হায়েস্ট পাইছিল 74 আউট অফ হান্ড্রেডে সে 74 পেয়ে চান্স পাইছে। এবং যে হচ্ছে সর্বশেষে চান্স পাইছে, দ্যাট মিনস ওয়েটিং লিস্ট থেকে, সাধারণত হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ তে তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে যদি হচ্ছে তোমার যেহেতু 50টা সিট থাকে তো ওয়েটিং লিস্ট থেকে সর্বোচ্চ 8 জন থেকে 10 জন টানে। তো আমি ধরে নিলাম যে লাস্ট যে চান্স পাইছে 10 নাম্বার যে ওয়েটিং লিস্ট থেকে যে চান্স পাইছে সে 61 পাইছে। সে যদি এ প্লাস প্রাপ্ত হয়ে থাকে তার মানে সে দেখো মাত্র 41 পেয়ে আউট অফ 80 41 পেয়ে কিন্তু চান্স পেয়েছে। তো তুমি যদি সেম জোনে থাকতে চাও তাহলে কিন্তু 45 to 55 আনসার করলেই তুমি কিন্তু বা মার্কস পেলেই কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরো তুমি হচ্ছে সিকিউর করতে চাও হচ্ছে ফিনান্স সাবজেক্টটা অথবা হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা, তাহলে কিন্তু তোমার হচ্ছে এই মার্কস পাওয়ার সাথে সাথে তোমার ইংরেজি দক্ষতা মানে ইংরেজিতে বেশি মার্কস বা হচ্ছে তোমার আইকিউতে বেশি মার্কস পাওয়াটা জরুরি। বিকজ তোমার কম্পিটিশনে যখন হচ্ছে তোমাকে সাবজেক্ট চয়েস তুমি দিবা, তোমার কিন্তু প্রেফারেন্সটা তুমি চান্স পেয়ে যাবা, কিন্তু তোমার ডিজায়ার্ড সাবজেক্টটা নাও পেতে পারো বিকজ অফ ওই সাবজেক্টগুলোতে
নাম্বার কম পাওয়াতে, ঠিক আছে? ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও যারা হচ্ছে অন্য ইউনিটে পরীক্ষা দিচ্ছ, যেমন এ ইউনিটে পরীক্ষা দিচ্ছ, সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু হচ্ছে ইংলিশের মার্কসটা খুবই জরুরি। অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এটাতে কি কোনো সাবজেক্টিভ পাস মার্ক আছে কিনা, বা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পাস করতে হবে কিনা, এরকম কোনো কিছু নাই। তুমি যদি 100-33 পাও, বা হচ্ছে 80-তে হচ্ছে তোমার 28-33 পাও, তাহলে কিন্তু তুমি পাস করবা। কিন্তু পাস করাটা কিন্তু তোমার জন্য সিট সিকিউর করবে না, তুমি ওয়েটিং লিস্টে থাকবা। আর যেহেতু হচ্ছে কম্পিটিশন বেশি, সিট কম, তোমার ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তেমন বেশি টানবে না। সো তোমার টার্গেট করতে হবে কি, তোমাদের টার্গেট করতে হবে হচ্ছে আমি আমার হচ্ছে 55% থেকে আমি হচ্ছে তার বেশি মার্কস যত পাবো তত আমার হচ্ছে আমার সিটটা সিকিউর হবে। এখন পরীক্ষার স্ট্র্যাটেজিটা কিরকম হবে, যে এই 55-60% পাওয়ার জন্য আমার স্ট্র্যাটেজিটা কিরকম হবে? তোমার স্ট্র্যাটেজিটা হচ্ছে দুই ধরনের, তুমি আমি হচ্ছে দুই ধরনের মতামত দেখে থাকি স্টুডেন্টদের মধ্যে। স্টুডেন্ট অনেকে, অনেক স্টুডেন্টরা বলে যে ভাই আমি হচ্ছে 80-এর মধ্যে 80-টাই দাগানোর চেষ্টা করি, যেহেতু হচ্ছে আমি হচ্ছে তেমন ভালো প্রিপারেশন নিই না, বা আন্দাবাটা দাগায় হচ্ছে আমার যদি 80-টা দাগায় আমার যদি 10-টা ভুলও হয় তাহলে আমার 70-টা কারেক্ট হইলো, আর 70-টা কারেক্ট হলে আমি হচ্ছে ওইখান থেকে আমার 10-টার জন্য হচ্ছে 2.5 কাটা গিয়ে আমি হচ্ছে 60, এরকম এরকম অনেকেই কথা বলে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো, যেহেতু হচ্ছে তুমি তোমার লাস্ট রিসোর্ট হচ্ছে জাগ্নগর আইবিএ, তো তুমি হচ্ছে এখানে একটা ডিফেন্সিভ মোডে, অফেন্সিভ মোডে না গিয়ে ডিফেন্সিভ মোডে পরীক্ষা দাও। ডিফেন্সিভ মোডটা কি, তুমি হচ্ছে একটা ফুল ফ্লেজড প্রিপারেশন নাও, যে কি কি পড়বা, কোনখান থেকে পড়লে কমন পাওয়ার সম্ভাবনা বেশি, কি কি পড়লে কমন পাবা, এবং পরীক্ষার হলে তুমি যা অ্যান্সার করবা অ্যাকুরেটলি অ্যান্সার করবা। দেখো তুমি যদি তোমার তোমার যেহেতু 80-টা নৈবিত্তিকের মতো আসে, 75-80 নৈবিত্তিক আসে, 60 মিনিটে কিন্তু 80-টা দাগানো তেমন মানে সহজ ব্যাপার না যে কোনো স্টুডেন্টের জন্য, বা আমি অ্যাজ এ টিচার আমিও যদি পরীক্ষার হলে বসি আমার জন্যও কিন্তু একটু ডিফিকাল্ট হবে, কারণ 80-টা নৈবিত্তিক দাগানো 1 মিনিট 60 মিনিটে, তাও আবার হচ্ছে ম্যাথ, আইকিউ, ইংলিশ এগুলা দাগানোটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাহলে চান্স পাইতে হলে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে সেভ জোনে থাকতে হবে। তুমি চিন্তা করবা যে 80-টার মধ্যে আমি 60-টা দাগাবো এবং অ্যাকুরেটলি দাগাবো, প্রত্যেকটার জন্য 1 মিনিট করে বরাদ্দ দিব। যদিও বাংলা বাংলা জিকে আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে তোমার কিন্তু তেমন বেশি সময় লাগে না অ্যান্সার করার জন্য, তো তুমি হিউজ একটা টাইম পাবা ম্যাথ আর হচ্ছে আইকিউ বা মেন্টাল অ্যাবিলিটির জন্য। সো ওই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা। এইভাবে করে তুমি যদি অ্যাপ্রোচ করো, আই থিঙ্ক তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যেহেতু হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএটা হচ্ছে তোমাদের লাস্ট পরীক্ষা, লাস্ট পাবলিকের হোপ হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ, এটার জন্য তোমার স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে। কি কি স্ট্র্যাটেজি আমি তোমাদের সবার আগেই বলে দিই, বাংলার ক্ষেত্রে তোমার কি কি স্ট্র্যাটেজি থাকতে হবে, যে বাংলার ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলা পড়ে যাবা, বাংলার ক্ষেত্রে কোন জিনিসগুলো পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি পড়তে হবে হচ্ছে শব্দার্থ, শব্দার্থটা বেশি পড়তে হবে, ঠিক আছে? শব্দার্থটা কোত্থেকে পড়বা, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই শব্দার্থ কোত্থেকে পড়বো, শুধু বই থেকে পড়লেই হবে কিনা, বই থেকে পড়াটা ইজ নট এনাফ। তোমার হচ্ছে তোমার যার কাছে যে রিসোর্স আছে, যেমন হচ্ছে বাংলা বিচিত্রা বই, বা হচ্ছে অভিযাত্রী বইটা, আমি বেস্ট রিকমেন্ড করব অভিযাত্রী বইটাকে, তো অভিযাত্রী বইটা তুমি ভালো মতো করে পড়বা, অভিযাত্রী বইটা ভালো মতো করে পড়বা, অ্যান্ড হচ্ছে সেখান থেকে শব্দার্থগুলো পড়বা, শব্দার্থ প্রচুর আসে, গদ্য পদ্যের লাইন, গদ্য পদ্যের লাইন এইটাও আসে। যে হচ্ছে একদম শুরু থেকে জাহাঙ্গীরনগর আইবিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে তারা হচ্ছে বিসিএস এর কোশ্চেন প্যাটার্নটা একটু ফলো করার চেষ্টা করো, সেখান থেকে গদ্য পদ্যের লাইন, অমুক লাইন কত নাম্বার লাইনে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কথাটা কবে বলছে, লাল সালুতে কি বলা হয়েছে, অমুকের নাম কি ছিল, তার নাম কি ছিল, একদম একদম ডিটেলস ডিটেলস জিনিসগুলো, যেটা হচ্ছে তুমি অভিযাত্রী বইয়ের মধ্যে পাবা, খুবই ডিটেলস আকারে দেওয়া আছে, ওইটা পড়লে তোমার হয়ে যাবে, এই জিনিসগুলো কমন পেয়ে যাবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে খুব কম, 10% প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে খুব কম আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নটা ধরতে সাহায্য করবে। ওকে, বাগধারা থাকবে, বাগধারা কিন্তু থাকবে, ওকে, বাগধারা থাকবে, সমার্থক শব্দ থাকবে, এগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো কিন্তু একদম টু দ্য পয়েন্ট একদম ধরে ফেলতে হবে যে হ্যাঁ পড়বা, পড়াই ওইটা যাতে হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, ওইটা পড়বাই, ঠিক আছে? ওইটা পড়ে ওইটা যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, এমনভাবে ওই বাগধারাগুলো পড়বা। যেমন হচ্ছে অভিযাত্রী এটিএম বইয়ের মধ্যে অনেক বাগধারা আছে, ওইখান থেকেই সাধারণত কমন চলে আসে,
ঠিক আছে, বাংলার জন্য এই স্ট্র্যাটেজিতে আগাবা। ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন আসে না, সমাস থেকে আসে সাধারণত, সমাস তার হচ্ছে সন্ধি, এগুলো হচ্ছে কমন টপিক জাহাঙ্গীরনগর আইবিএতে বাংলার জন্য, ঠিক আছে। আমি কিন্তু হচ্ছে একটা ওভারঅল ধারণা দিচ্ছি, যারা হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও বলতেছি। সো বাংলার জন্য এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সব জিনিসগুলো পরীক্ষায় তোমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তুমি পাবা, ঠিক আছে। এটা গেল বাংলা। জিকে, জিকে আসবে তোমরা যারা হচ্ছে আর্টসের গ্রুপগুলোতে পরীক্ষা দিচ্ছ, জিকেটা আসবে। তো জিকের জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে বেসিক ভিউ বইটা, নাইম স্যারের, খুবই ভালো একজন মানুষ, নাইম স্যারের বেসিক ভিউ বইটা, যে বইটা হচ্ছে বিসিএস এর জন্য খুবই কার্যকর। সো এই বইটা তোমরা পড়ে ফেললে তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগরের কোশ্চেন বা জিকে কোশ্চেনে তোমার কিন্তু আনকমন কোনো কিছুই থাকবে না, যদি তুমি বেসিক ভিউ বইটা শেষ করতে পারো। আর যদি তুমি বেসিক ভিউ এখনই প্রিপারেশন শুরু করছো, 10 দিনে তুমি প্রিপারেশন নিবা, তাহলে আমি তোমাদেরকে বলবো ওনার একটা বই আছে কোয়েশ্চেন ভিউ, একটা আছে হচ্ছে লাস্ট ভিউ, ওনার আর একটা বই আছে রিসেন্ট ভিউ। এই তিনটা বই আছে, এই তিনটা বইয়ে হিউজ পরিমাণে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। সো বেসিক্যালি ওটা বেসিক ভিউ থেকেই হচ্ছে ইয়া হয়। সো ওই জিনিসগুলো পড়লে তোমার আশা করি জাহাঙ্গীরনগরে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাজারে কিছু বই পাওয়া যায়, যেমন জয়কুলির বই পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, মডেল টেস্ট, এগুলো হচ্ছে তেমন স্ট্যান্ডার্ড না, ওইখান থেকে কমন পাওয়া খুবই ডিফিকাল্ট, ওইখান থেকে কমন পাওয়া যায় না। তো জিকেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। তুমি যেহেতু আর্টসের সাবজেক্টগুলোতে যাচ্ছ, যেমন হচ্ছে তুমি ধরো হচ্ছে বাংলা সাবজেক্টে পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জিকের মার্কসটাকে দেখবে। আর যদি তুমি হচ্ছে ইংলিশে পড়তে চাও বা ইকোনমিক্সে পড়তে চাও, তখন কিন্তু তোমার ইংলিশের মার্কসটা দেখবে। সো তখন যারা হচ্ছে ইংলিশে বেশি পাবে তাদেরকে কিন্তু আগে ডাকবে, ইকোনমিক্স নিতে পারবে তারা। সো এই জিনিসটা কিন্তু একটা প্রেফারেন্স আছে। সো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, জিকের জন্য এটা পড়বে। আর যারা হচ্ছে ইউনিট এবং আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জিকের জন্য আমি বলবো, আমি তোমাদেরকে হচ্ছে স্পেসিফিক্যালি প্যাটার্ন ধরাই দিছি আমার ক্লাসগুলোতে, যে বিজনেস জিকে এবং হচ্ছে আমার ইউটিউবে আপলোড করা আছে সেই ভিডিওগুলো, যে কোনখান থেকে তোমার বিজনেস জিকেগুলো আসতে পারে, এটা কিন্তু স্পেসিফিক টপিক ধরাই দিছি, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছি, ওইখান থেকে পড়লেই তোমার কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এইটা গেল জিকের জন্য। একদম স্পেসিফিক্যালি চলে আসতেছি ইংলিশে, ইংলিশের সাজেশনটাতে ইংলিশের জন্য আমি বলবো সবচেয়ে বেশি সিনোনিম অ্যান্টোনিম এটা আসবে, অ্যানালজি আসবেই, অ্যানালজি আসবে, সেন্টেন্স কমপ্লিশন আসবে, সেন্টেন্স কমপ্লিশন আসবে, ঠিক আছে, ইডিয়মস ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসবে, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব আসবে, গ্রামার থেকে হচ্ছে তোমার ট্রেডিশনাল গ্রামার প্র্যাকটিস, ট্রেডিশনাল গ্রামার, একদম ট্রেডিশনাল গ্রামার প্র্যাকটিস কি, সেগুলো হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, তোমার হচ্ছে ন্যারেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো তুমি ভালো করে জালাই করে যেতে হবে। একদম একদম হচ্ছে কিছু ইংলিশের কিছু নিয়ম আছে না, যেগুলো হচ্ছে যেমন প্যাসিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কোয়াসি প্যাসিভ কিছু আছে, যেগুলো হচ্ছে করা খুবই ডিফিকাল্ট, যেটা হচ্ছে বাংলায় আমরা নিপাতনে সিদ্ধ বলি, যে এগুলো আসলে নিয়মের বহির্ভূত, নিয়মের মধ্যে পড়ে না, ওই জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু আসতে পারে। কন্ডিশনাল সেন্টেন্সেস, হ্যাঁ, তারপর হচ্ছে মডিফায়ার্স, এই যে এই জায়গাগুলো থেকে কিন্তু ইংলিশ কোশ্চেনগুলো বেশি আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন থেকে সম্পূর্ণ আলাদা। সো তোমার এইটাতে মার্কস সিকিউর করতে হলে অবশ্যই হচ্ছে ওই ধাঁচে পড়তে হবে, এবং কি কি জিনিসগুলো আসতেছে সেই জিনিসগুলো পড়তে হবে। ওকে, তোমরা যারা আমার হচ্ছে আমাদের আইবিএ বিবিএ অ্যাডমিশন প্রোগ্রামে আসো, তাদের জন্য বলতেছি যে তোমাদেরকে একটা পিডিএফ ফাইল প্রোভাইড করা হয়েছে গতকালকে, এক্সাম ভেদা নামের বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, ওইখান থেকে তোমরা কিন্তু ওইখানে কিন্তু কোয়েশ্চেন ওয়াইজ দেওয়া আছে, কোয়েশ্চেন ওয়াইজ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, অ্যানালজি দেওয়া আছে, গ্রুপ ভার্ব দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দেওয়া আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আকারে দেওয়া আছে। ওইটা শেষ করতে পারলে আই থিঙ্ক তোমার প্রিপারেশন ইংলিশের প্রিপারেশনের অর্ধেক হয়ে যাবে। ওকে, সো ইংলিশ হচ্ছে এটা। সো মোটামুটি যারা হচ্ছে সায়েন্স থেকে পড়তেছো বা সায়েন্স থেকে সায়েন্সের গ্রুপগুলোতে যেতে চাচ্ছ তাদের জন্য বলি, তাদের কিন্তু হচ্ছে 4 মার্কসের বাংলা এবং 4 মার্কসের আইকিউ আসে। সো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো হচ্ছে তুমি ফার্মাসিতে পড়তে চাচ্ছ, তোমার হচ্ছে আইকিউ এ তোমার মার্কস কমে গেছে, তুমি কিন্তু ফার্মাসিটা পাবা না, দেখা যাবে হচ্ছে তুমি ফার্মাসি পাইতে তোমার হচ্ছে সিরিয়াল
নিচে চলে আসতেছে। অনেকেই হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টটাকে হচ্ছে অ্যাজ এ সাবস্টিটিউট অফ মেডিকেল ধরে নেয়, তো তোমার মানে ফার্মাসি পাওয়াটা জরুরি হয়। সেক্ষেত্রে কিন্তু আইকিউ কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আইকিউ এর জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে আমার ক্লাস যেগুলো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আইকিউ এর জন্য যে ক্লাসগুলো নেওয়া আছে ওই প্যাটার্নে ধরে করবা, বিসিএস কোশ্চেনটাকে ফলো করবা, বিসিএস কোশ্চেনটাকে ফলো করবা। তোমরা যারা চান্স পাইতে ইচ্ছুক আমি তোমাদেরকে বলবো প্রিভিয়াস তিনটা ইয়ারের বিসিএস কোশ্চেন তোমরা সলভ করে যাও, তাহলে দেখবা যে তোমার পরীক্ষার প্রিপারেশনটা প্রায় 50-60% হয়ে যাচ্ছে। কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্ন আর বিসিএস এর কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম। ওকে, সো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ক্লাসে। আজকে তোমাদের এই শর্ট টিপসটা দেওয়ার জন্য আসলাম লাইভে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।